বন্ধুরা, বরলি মাছ আমরা অনেকেই ভালোবাসি। এই বরলি মাছ অনেক রকমের আইটেম করা যায়। তো আজকে যে রেসিপিটা করব এটাও খুব সুস্বাদু হয়, খুব সহজ সরল, যদিও খেতে অসাধারণ লাগে। এখানে হলুদ আর লবণ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে মেখে নিলাম। হলুদ লবণ মেখে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এরই মধ্যে আমি সবজি কেটে নেব। এখানে আলু, বেগুন আর মূলো, এই তিনটে সবজি আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। কিছুটা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই ঝোলটা সবাই খেতে পারে, একদম রিচ হবে না, আর এই ঝোলটা খেতেও কিন্তু টেস্টি হয়। তো মাছগুলোকে কয়েকটি করে দিয়ে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মাছগুলোকে একবার উল্টে দিয়েই তুলে নেব। তো দেখো, মাছগুলো সব ভেজে নিয়েছি, আর বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি কয়েকটি ডালের বড়ি নিয়ে নিয়েছি। তো এখানে আমি সাদা বড়িটা নিয়েছি, এই বড়িগুলো এই তেলের মধ্যে একটু নেড়ে ভেজে নেব। এই বড়ি দিয়ে মাছের ঝোলটা করলে খেতে খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, এই বড়িগুলো দেখো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। এবার কড়াইতে দিয়ে দেব আর একটু তেল। তেলটা তোমাদের পরিমাণ হিসাবে দেবে। তো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন। এখন দিয়ে দেব সবজিগুলো। প্রথমে আমি বেগুন দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, তারপর আলুগুলো একটু নেড়ে চেড়েই আমি বাকি সবজিগুলোও দিয়ে দেব। তো যেহেতু আলুটা একটু শক্ত, সেই জন্য আলুটা প্রথমে দিলাম, তারপর বেগুনগুলো দিচ্ছি, তারপর মূলো দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সবজিগুলোকে ভেজে নেব। এই ঝোলটা কিন্তু খুব সহজ সরলভাবে তৈরি, কিন্তু খেতে কিন্তু টেস্টি লাগে। তো বন্ধুরা, এখানে মূলোটাও দিয়ে দিলাম, মূলোগুলো একটু বড় বড় করে কেটেছি, এতে করে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। তার মধ্যে সর্বপ্রথম দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব লবণ। এখানে লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব সবজিগুলো, তারপর আমি এর মধ্যে মশলা ইউজ করব। তো আমি ঘরোয়া মশলাই ব্যবহার করব, এখানে তোমরা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো, তবে আমি আজকে বাটা মশলা দিয়ে এটা করব। এটা বাটা মশলা দিয়ে করলে খুবই ভালো লাগে খেতে। তো তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব দিয়ে রান্না করতে পারো, তবে গুঁড়োর থেকে এর মধ্যে বাটা মশলাটা বেশি ভালো লাগবে। আমি জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। তো আমি এখানে 1 চামচ মতো জিরে আর 4টে মতো লাল লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি। তো এবার একটু ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে মশলাটা এই সবজির সঙ্গে কষিয়ে নেব। তো দেখো রান্নাটা কত সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি গরম জল বসিয়ে রেখেছি, এর মধ্যে গরম জল দেব। তো খুব আলতো হাতে নাড়তে হবে, না হলে কিন্তু বেগুনগুলো গলেই যাবে। তো এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম, জলটা তোমাদের পরিমাণ বুঝে দেবে, তবে এই ঝোলটা একটু পাতলা ভালো লাগে, ঘন হলে কিন্তু খেতে ভালো লাগে না, পাতলা ঝোলই ভালো লাগে। তো সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম, রান্নার পর একটু কমে যাবে। তো ঝোলটা এবার ফুটতে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার ডালের বড়িগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য প্রথমে ডালের বড়িটা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে তারপর মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো খুব নরম, সেই জন্য লাস্ট পর্যায়ে দিতে হবে, না হলে মাছগুলো গলে যাবে। তো দেখো মাছগুলো দিয়ে কিন্তু বেশি দেরি করা যাবে না, একটু বয়েল এসে গেলেই নামিয়ে ফেলতে হবে। তো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এই ঝোলটা তোমরা করে দেখো, খুবই ভালো লাগে বরলি মাছ দিয়ে। তো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো, নমস্কার।